ঘুম থেকে উঠলা, উঠে দেখলা যে তুমি মিষ্টি হয়ে গেছো, তুমি মানে ইউ আর অলরেডি সুইট, শুধু তুমি খেতে পারো, তোমাকে খাওয়া যাবে না, দ্যাটস ইট, বাট তুমি এমনিতেই অনেক সুইট। থ্যাংক ইউ সো মাচ। তুমি নায়িকা হওয়ার গল্প বলো, ধরো তুমি ফোন পেলা যে তুমি তুমি সিনেমার অফার পেয়েছো, এটা তো অনেক সময় পাই, অনেক অনেক ধরনের গল্প, তোমার সঙ্গে যিনি কাজ করবেন, তোমার সাথে যে হিরো, সব মিলিয়ে একেবারে মানে সোনায় সোহাগা, তখন কি করবে? যত সোহাগাই হোক আমাকে, আমার দ্বারা আসলে এই সিনেমাটা হবে না এবং অভিনয়টাও হবে না, কারণ আমি খুব রেসপেক্টের জায়গায় আমার অভিনয় জিনিসটা। আমি যেমন গান ছোটবেলা, আমি সবসময় বলি গান ছোটবেলা থেকে শিখে এসেছি, এখনো শিখছি, এন্ড আমার কাছে মনে হয় আমি কিছুই পারি না, আমাকে আরো জানতে হবে, আরো শিখতে হবে, তারপর আমি আমার অডিয়েন্সকে মানে আমার যতটুকু পারি অতটুকু দিচ্ছি। কিন্তু আমি হুট করে গেলাম অভিনয় করতে 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 শিখলাম, তো সেই ব্যাপারটার মধ্যে তো মানে আমার ফিরে আরেকটা জায়গায় শুরু করা, আরেকটা জায়গা শুরু করার আরেকটা জিনিস, আমি ওই জায়গায় তো অত বেশি পরিপক্ক হতে পারবো না, আর ওই জায়গাটায় আমার মানে কি বলে আমার কাছে মনে হয় আমার দর্শকদের সাথে আমার একটু কি বলে এটাকে সুন্দর করে, না না সুন্দর করে ধোকা দেওয়া হবে, কারণ আমি তো এটা ভালো পারি না, ওনারা তো আমাকে পছন্দ করে দেখছে, ভালোবেসে দেখছে, তো অনেক সময় থাকে না যে অন্ধভক্ত যাই করি সব পছন্দ করে, বাট আমি তো রাইট করছি না, আমার কাছে এটা খুব সিরিয়াস লাগে যে যে জিনিসটা আমি জানি না বা আমি যে কোনো কাজে গেলে একটু হলেও আমার জানতে হবে বা বুঝতে হবে। আর আর অভিনয়ের জায়গা তো আমার কাছে গানের জায়গা অথবা অডিয়েন্সের সামনে বসে এক দুইটা কথা বলা আমার কাছে অনেক বড় দায়িত্ব মনে হয়, যে আমি এই কথাগুলো বলছি, এই কথাগুলো আমি নিজে বিলিভ করে বলছি বলছি কিনা, তো এই জন্য আমার কাছে মনে হয় যে আমি যেটা জানি না এটা অল্প অল্প দস্তুর একটু শিখে টিখে আমি আমার অডিয়েন্সকে ধোকা দিতে চাই না, এই জন্য আমি আসলে অভিনয়ে আমি কখনোই যাব না। আমার গানের প্রয়োজনে যতটুকু, যেমন সুরাইয়াতে পারিনা ড্যান্স তারপরে করেছি, কি ভালো ছিল, ভালো ছিল না, তুমি নাচের মেয়ে তুমি কেমনে বলো ভালো ছিল, সেজন্যই তো বলছি না, মানে কি আসলে ভালো ছিল, মানে আমাদের রিজাল্ট ওটা হচ্ছে ওটা ওভাবে চলে যায়, ধরো তোমার একটু এক্সপ্রেশন বা ধরো গানের গান, মানে গানটা তো আসলে তোমার না, তো তুমি জানো কি এক্সপ্রেশনটা ওই জায়গায় দিতে হবে, সো ওভাবে ওভাবে হয়ে যায়, ওই জায়গার জন্য ওই গায়িকা নায়িকা হিসেবে ওইখানে একদম পারফেক্ট। হ্যাঁ ওইটাই, মানে আমার গানের প্রয়োজনে আমার যতটুকু করতে হয় এভাবে আমাকে দর্শক শ্রোতারা আমরা এখন